আমাদের সাধারণের পক্ষে খুব অসুবিধা আছে সংসার চালানো। ভবিষ্যতে এইভাবে বেড়ে থাকলে তো সবারই সামাল দেওয়া কষ্টকর হয়ে উঠছে আস্তে আস্তে, কিন্তু মানে আমার উপায় কি? এবারে আমি যেরকমভাবে চলছি এবারে আমাকে কর হয়ে উঠছে আস্তে আস্তে, কিন্তু মানে আমার উপায় কি? এবারে আমি যেরকমভাবে চলছি এবারে আমাকে আরও অন্য উপায় ভাবতে হবে। তেলের দামের সঙ্গে সঙ্গে তো বাজারে সব কিছুই বৃদ্ধি হচ্ছে, সাধারণ মানুষ যে কী করে বাঁচবে সেই চিন্তা নিশ্চয়ই সরকারের নেই। যদি থাকতো তাহলে তারাও চিন্তা করতে যে কীভাবে সাধারণ মানুষকে একটু রক্ষা করা যায়। গাড়ি মানুষ কী করে চালাবে, যাদের 107 গাড়ি বলুন, ভাড়ার গাড়ি আছে, যে কোনো গাড়ি হোক, বাইক তো চালানোই লোকে বন্ধ হয়ে যাবে। এখান থেকে 100 টাকা তেলে আগে কলকাতা থেকে ঘুরে আসা যেত, এখন 100 টাকার তেলে কলকাতা যাওয়াই যায়, আসা আর যাচ্ছে না। আজকে হচ্ছে 151 পয়সা ডিজেল, 35 পয়সা দাম বেড়েছে, 35 পয়সা করে প্রতিদিন বাড়ে। আমাদের অসুবিধা বলতে কাস্টমার, ডিজেলের কাস্টমার থাকছে না, পেট্রোলের খুবই কমই থাকছে, সেল ডাউন আছে। 137 পয়সা অনেক অনেক হ্যাভক কমে, হ্যাভক কমে গেছে, হ্যাভক গাড়ি কমে গেছে, সেলও কমেছে, গাড়িও কমেছে। সমস্যা সমাধান তো আমাদের কাছে নেই, সরকার পক্ষ করতে পারবে, আমরা কি করব? অসুবিধা তো খুবই হচ্ছে। অসুবিধা কি হচ্ছে বলবো? আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়তো, তাকে বার করে ছেলে মেয়েকে সরকারি স্কুলে দিলাম, চোখে জল শুধু আসে না লোককে দেখানোর জন্য, আর কি করব বলুন। প্রবলেম মত বুঝিয়ে, বহুত প্রবলেম হ্যায়, হাম লোক ভাড়া নি ঢঙ্গ সে মিলতা হ্যায় আর উপর সে তেল বহুত মহঙ্গা হ্যায়। না না পছন্দ পাইছেন না। জেলার পর কলকাতা শহরেও ডিজেলের দাম 100 পার করল, কোথাও 116.16 পয়সা, কোথাও 114 পয়সা, একইভাবে দাম বেড়েছে পেট্রোলেরও, 108.75 পয়সা কোথাও, আবার কোথাও বা পেট্রোলের দাম 108.80 পয়সা। জ্বালানির এই প্রত্যেক দিনের দাম বৃদ্ধির ফলে সাধারণ মানুষের নাজেহাল অবস্থা অব্যাহত। কারোর বক্তব্য, সন্তানকে স্কুল থেকে ছাড়িয়ে ভর্তি করতে হচ্ছে অপেক্ষাকৃত কম খরচ এমন স্কুলে, কারোর বক্তব্য মাসের অর্ধেক স্যালারি চলে যাচ্ছে পেট্রোল বা ডিজেল ভরাতে গিয়ে, কারোর বক্তব্য সংসার চালানোই দায় হয়ে পড়ছে। খুব তাড়াতাড়ি অবস্থা যদি পরিবর্তন না ঘটে সেক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষের এই অবস্থা আরও এবং এই দুর্ভোগ আরও বাড়বে। ক্যামেরায় দীপঙ্কর কাঞ্জিলালের সাথে অর্কদীপ্ত মুখার্জি, Zee 24 ঘন্টা, কলকাতা। 100 ছুঁয়েছে ডিজেল, পাল্লা দিয়ে বাড়ছে পেট্রোল, কি বলছেন পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন? তারা বলছেন লোকসান হচ্ছে। আজ প্রতিবাদে হাতে এবং বুকে কালো ব্যাজ পরে প্রতিবাদও দেখালেন তারা। সাধারণ মানুষের কাছে, আপনাদের কাছে আমরা সাহায্য পাচ্ছি এই কারণেই যে সাধারণ মানুষ এটাই জানতে পারছে যে তেলের দাম বাড়লে আমরা যে পেট্রোল পাম্প মালিক বা আমরা যা ডিলার তাদের কোনো সুরাহাও নেই। পেট্রোল বা ডিজেলের দাম বাড়লে আমরাও একইভাবে মানে লোকসান যাচ্ছি, কারণ লোকে এখন তেল ওইভাবে লিটারে কেনে না। আমাদের কমিশনটা লিটার ওয়াইজ, টাকার ওপর নয়, কোয়ান্টিটির ওপর, নটি টাকার ওপর, মানে অ্যামাউন্টের ওপর কমিশন এই সিস্টেম নয়। সুতরাং আগে যারা 10 লিটার তেল কিনতেন, হয়তো 500 টাকায় 10 লিটার তেল, কিন্তু এখন 500 টাকায় তেল হচ্ছে 5 লিটার। তারা হয়তো যেতেন কোনো জায়গায় উইকেন্ডে কোথাও খেতে, তার জন্য একটা তেল পুড়তো বা বেড়াতে যেতেন, এখন সেই সব জিনিসগুলো আস্তে আস্তে ডে বাই ডে কমে যাচ্ছে। কারণ দেখুন, খাবারের দাম বা হোটেল ভাড়া সেভাবে বাড়েনি। অন্যদিকে জ্বালানি তেলে GST বসানোর দাবি তুলল বাস মালিকদের বৃহত্তম সংগঠন জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট। মন্ত্রী অসাধারণ ব্যাট করলেন, এই অসাধারণ ব্যাটে ব্যাট করার জন্য আজকে ডিজেল সারা ভারতবর্ষে 100 টাকা ক্রস করে গেল, ফলে ভারতবর্ষে মানুষের কাছে আর একটা বড় অশনি সংকেত আজকে চলে এলো। সুতরাং এই মুহূর্তে বারবারই আমরা বলেছি যে ডিজেল যেভাবে প্রতিদিন শেয়ার মার্কেটের মতন বাড়ছে, সুতরাং তাতে যদি GST না বসানো হয়, ভারতবর্ষের মানুষের কাছে খুব ভয়ানক দিন আসছে। শুধু বেসরকারি পরিবহনের ওপরে না, সার্বিক সমস্ত জিনিসের ওপর একটা ভয়ানক আঘাত আসছে। সুতরাং এই মুহূর্তে সমস্ত মানুষকে আমরা আহ্বান করছি যে ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তারা যেন সোচ্চার হয়।